বর্তমান সময়ে বিশ্বে করোনা ভাইরাস আতঙ্কে আক্রান্ত। কি এই করোনা ভাইরাস শুধু যে মাত্র চীন তা কিন্তু নয়, চীনের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোতেও আজ এই ভাইরাস তার মরণ ধাবা বসিয়েছে। তো আমরা বিশেষভাবে এই ভিডিওটি বানিয়েছি যেখানে করোনা ভাইরাস কি 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 উপসর্গ এবং এই ভাইরাস থেকে বাঁচার জন্য কি ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে সেই বিষয়ে আমরা যাবতীয় তথ্য তুলে ধরেছি। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে লাইক করুন, অবশ্যই আমাদের চ্যানেল পিন গ্লোবাল ইউনিভার্সকে সাবস্ক্রাইব করুন, আর অন্যকে দেখানোর জন্য আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক। করোনা ভাইরাস কি? একটি মরণশীল ভাইরাস। সাধারণত বিভিন্ন ধরনের পশু, বিশেষত সামুদ্রিক পশু থেকে মানুষের শরীরে প্রবেশ করে। বিজ্ঞানীদের মতে এই ভাইরাস শীতকালে এর প্রভাব সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। 1960 সালে এই ভাইরাস সর্বপ্রথম দেখা যায়। এখনো পর্যন্ত এই ভাইরাসে 6 রকম প্রজাতি পাওয়া গেছে, কিন্তু এবার যে প্রজাতি পাওয়া গেছে তা ভীষণ ক্ষতিকারক এবং একেবারে নতুনত্ব। এই ভাইরাসের ফলে মৃত্যু অনিবার্য। করোনা ভাইরাসের লক্ষণ কি কি? মাথা ব্যথা, নাক থেকে জল পড়া, কাশি, সর্দি, শরীর দুর্বল হয়ে যাওয়া, শ্বাসকষ্ট এবং নিউমোনিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি দেখা যায়। কোন কোন দেশ আক্রান্ত এবং কিভাবে এই ভাইরাস ছড়ালো? বিজ্ঞানীরা বলছে নতুন বছরে চীনে যারা নিউ ইয়ার সেলিব্রেশন করতে এসেছিল তাদের থেকে এই ভাইরাস বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। শুধু চীন দেশই নয়, জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভিয়েতনাম এবং আমেরিকায় এই ভাইরাস ছড়িয়ে পড়ে। কি কি সাবধানতা অবলম্বন করতে হবে? সাবধানতা অবলম্বনের জন্য দুটো জিনিসের উপর আপনাকে লক্ষ্য রাখতে হবে। প্রথমত খাওয়া দাওয়া, কোনো রকমের সি ফুড খাওয়া যাবে না, কোনো ধরনের প্যাকেটজাত মাংস খাওয়া যাবে না, কাঁচা বা আধপাকা মাংস খাওয়া যাবে না। দ্বিতীয়ত শারীরিক সাবধানতা, যারা এই ভাইরাসে আক্রান্ত তাদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে, মুখে মাস্ক ব্যবহার করা উচিত, সাবান দিয়ে ভালো করে হাত ধোয়া উচিত, মুখে হাত দিয়ে কাশা এবং সর্দি কাশি হলে ডাক্তারের সাথে পরামর্শ করা। এই বিষয়ে আমাদের ভারত সরকার কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষত দিল্লি, চেন্নাই, মুম্বাই, কলকাতা এবং হায়দ্রাবাদে অবস্থিত বিমানবন্দরগুলিতে থার্মাল স্ক্যানিংয়ের ব্যবস্থা করা হয়েছে। চীন থেকে আসা সকল যাত্রীদের উপর কড়া নজর রাখা হয়েছে। এখনও পর্যন্ত 12,828 জন যাত্রীকে চেকিং করা হয়েছে। সরকার বিভিন্ন হাসপাতালগুলিকে বিশেষ প্রস্তুতি রাখতে বলেছে। এখনও পর্যন্ত চীনে 50 জনের উপরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং 2,000-এর উপর মানুষ গুরুতর অবস্থায় রয়েছে। চীনের পরিস্থিতি খুবই গুরুতর, যার জন্য কোনো দেশই আন্তর্জাতিক বাজারে খাদ্যদ্রব্য আমদানি ও রপ্তানি করতে চাইছে না, ফলে চীনের অর্থনৈতিক ব্যবস্থা প্রভূত ক্ষতির সম্মুখীন হতে চলেছে। করোনা ভাইরাসের ভ্যাকসিন এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি, তবে এর উপর কাজ চলছে। 26 জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে চীনে একটি বড় অনুষ্ঠান আয়োজিত হয়, কিন্তু এই বছর এই ভাইরাসের প্রভাবে চীন সরকার এবার অনুষ্ঠানটি বাতিল করে দেয় এবং এতে ভারত সরকার সম্মতি জানায়। ধন্যবাদ।